আজকে এসেছি স্মৃতির বাড়িতে। তো স্মৃতির ভাস্তার আজকে জন্মদিন, সিনান বাবার জন্মদিন। তো সেই জন্য আসার পরে আমি আম গাছ দেখে তো আর লোভ সামলাতে পাচ্ছি না, তাদের ফজলি গাছের আম। তো সেখান থেকে আমরা আম নামিয়ে একটু আম মাখা খাচ্ছিলাম। এদিকে আমি গোটা গোটা আমি ঝাল লবণ দিয়ে খাচ্ছিলাম। আমার খুব ভাল লাগে গোটা আম ঝাল লবণ দিয়ে চাটনি করে খেতে। আমার মেয়েও খাচ্ছিল, সে খুব মজা করছিল, বাট ও ঝাল খায়নি, জাস্ট এমনি ও ছোঁয়াচ করছে, অন্যজনকে খাওয়াচ্ছে এরকম। আর আমি তো অনেক বেশি মজা করে খেয়েছি। শুধু আম মাখা নয়, আম মাখার যে ঝোলটা থাকে না সেটা খেতেও এত মজা লাগে। যাই হোক, আপনাদেরকে এখন দেখাবো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে জাফরান বাদাম মিল্ক পাউডার। এখানে চার ধরনের বাদাম দেওয়া থাকে আর এটার স্মেলটা এত বেশি সুন্দর, আর জাফরানের কারণে কিন্তু এটার হচ্ছে রংটা হলুদ কালার হয়েছে। আর এটার স্মেলটা এত সুন্দর মিষ্টি যে কি বলবো, যারা আপনারা খেয়েছেন তারা কিন্তু জানেন। আর এই জাফরান বাদাম মিল্ক পাউডারটা নিয়েছি মরিয়াম কিচেন ফেসবুক পেজ থেকে, পেজটা কিন্তু আমার ক্যাপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। পাউডারটা চাইলে আপনি গরম দুধের সাথে খেতে পারেন, ঠান্ডার দুধের সাথেও খেতে পারেন, যেহেতু এখন গরম তো আপনারা আইস দিয়েও খেতে পারেন, এটা অনেক বেশি ভালো লাগে মিল্কশেক করে খেতে। এই জাফরানের পাউডারটা আমি আমার মেয়ের জন্যই সাধারণত নিই, তাকে আমি হালকা গরম দুধের সাথে এটা মিক্সড করে দুই চামচের মতো নিয়ে মিক্সড করে আমার মেয়েকে খাওয়াই, সে অনেক বেশি মজা পায় এটা খেয়ে। আপনারা অনেকেই দেখেছেন এর আগেও আমার মেয়েকে আমি এগুলো খাওয়ানো দেখিয়েছি, তো যেহেতু আমি খাওয়াই তো ভাবলাম কেন না আবারও আপনাদের সাথে শেয়ার করি। তো এটা কিন্তু অনেক বেশি ভালো এই পাউডারটা, কেননা এটার সাথে যেহেতু বাদাম থাকে, জাফরান থাকে, মিল্ক থাকে, এগুলো বেবিদের ব্রেন বিকাশে সাহায্য করে, মানে বুদ্ধি বিকাশে সাহায্য করে, তার হাড়গুলো শক্ত হয়, মজবুত হয়, রক্ত শূন্যতা দূর করে এবং শারীরিকভাবে শক্তি বৃদ্ধি করে। এই জন্য আমি ডেইলি একবার করে হইলেও আমার মেয়েকে এটা খাওয়ানোর চেষ্টা করি। আপনারা যারা বড় আছেন কিংবা যারা প্রেগনেন্ট তাদের জন্য এটা আরো বেশি উপকারী। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এগুলো খাবেন আপনাদের শরীর ভালো রাখার জন্য আর শরীরটা সুস্থ রাখার জন্য। যেহেতু এগুলো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি তাই কিন্তু কোনো ভয় নেই, বরং অনেক বেশি ভালো কাজ করে। আমি প্রেগনেন্ট অবস্থাতেও এই মিল্ক পাউডারগুলো খেয়েছিলাম, অনেক খেয়েছিলাম বলতে গেলে, তো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, সে বলে আম্মু আমাকে দাও আমি খাবো। তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক মজা করে খাচ্ছে, যদিও খুব বেশি খেতে পারে না, এক গ্লাস আমি ভিজাই ঠিকই কিন্তু অর্ধেক খাই, আমি অর্ধেক খাই বা অর্ধেকের একটু কম খাই, যদি দুই তিন ঢোকো খাই সেটাও আমার বাবুর জন্য অনেক লাভ। বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষই কিন্তু খেতে পারবেন, বিশেষ করে এই গরমে কিন্তু মিল্ক শেক করে খাইলে আরও বেশি মজা লাগে। তো আমার মেয়ে এখানে আমাকে আদর করে দিচ্ছিল, আর সে আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে, সবাই পছন্দ করে, বাট এই গরমে আসলে আরও বেশি ভালো লাগে। আমরা স্মৃতির বাড়িতে এসেছি সিনানের বার্থডের জন্য, বাট এসে কেক টেক কাটার শেষের পথে রাধ এবং পলাশ ভাইয়াকে একদম স্প্রে দিয়ে ভরিয়ে দেওয়া হলো, অনেক মজা লাগছিল, তারা একদম মানে নিশ্চুপ হয়ে এটা সহ্য করছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু আপনারা জাফরান মিল্ক পাউডারটা নেওয়ার জন্য আমার ক্যাপশনে দেওয়া পেজে ভিজিট করবেন এবং অর্ডার করে কিনে ফেলবেন, আর বাচ্চাদেরকে খাবেন, আপনারা নিজেরাও খাবেন, যেহেতু এখন গরম আপনারা মিল্ক শেক করে খাবেন, মানে হচ্ছে আইস দিয়ে খেতে পারেন, অনেক বেশি মজা লাগে, কোনো ধরনের এক্সট্রা কিন্তু চিনি দেওয়া লাগে না, অনেক বেশি মজা লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই। अखियों लाला मैं तहां जानवे।